الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ, কারণ রাত 11:30 বেজে গেছে, এখন শুধু চেহারা দেখানোই হবে। আপনারা দেখতে আসছেন আর দেখেও নিলেন, আমরা যে বক্তব্য দিই এগুলো তো এমনি আপনারা বুঝেন না, ধরে রাখতে পারেন না, আর এত রাতে তো পারবেনই না। তাও যেভাবে বাদাম খাচ্ছেন আরো মনে থাকবে না। হ্যাঁ, আজকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়েছেন কে কে? জামাতে পড়েছেন? আচ্ছা, পাঁচ ওয়াক্তের কথা বলেছি। আজকে কোরআন তেলাওয়াত করেছেন কে কে? কোরআন তেলাওয়াত করেছেন? আবার ইনশাআল্লাহ বলছে। হজ করেছেন? ইনশাআল্লাহ হজ করেছি। মানুষ এত ব্যাকুব হয়ে গেছে, কোন জায়গায় ইনশাল্লাহ লাগাতে হয় আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় সেগুলো ভুলে গেছে। বলছে যে ব্রাজিল জিতে গেছে আলহামদুলিল্লাহ, কি বললেন? দোয়া করছে মসজিদের মধ্যে, এইভাবে দোয়া করতেছে, আল্লাহ তাড়াতাড়ি মেসিকে সুস্থ করে দাও। দোয়া যে কখন করতে হয়, কি বলে দোয়া করতে হয়, এই মুসলমানরা এত বেহায়া হয়ে গেছে, লজ্জা শরম সবই হারায় দিছে। কোরআন পড়েছেন বলে ইনশাল্লাহ পড়েছে, আপনারা আর বলবেন কোনো দিন? একটু শরম করেন যে আমি যে এইভাবে বললাম। আস্তাগফিরুল্লাহ, মানুষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে এটাও একজন আর একজনকে বলছে যে আমার মেয়েটা নাচ গান করে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ।
শালি দুলাভাইয়ের কাছে আসছে একবারে ল্যাংটা হয়ে, গায়ে পোশাকই নাই। দুলাভাই বলছে মাশাল্লাহ দারুণ লাগছে দেখতে, এই দুলাভাইকে জুতা মারা উচিত আর শালিকেও জুতা মারা উচিত, লজ্জা শরম কিছু নাই। বলছে দারুণ লাগছে দেখতে মাশাল্লাহ, কোন জায়গায় যে মাশাল্লাহ বলতে হয় এটাও জানে না। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। কি এগুলো নিদর্শন? আল্লাহ বলছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে তার মধ্যে তাকওয়া আছে, আর এইগুলোকে যে অপব্যবহার করে সে বন্ড, সে প্রতারক, একটা ফাসেক। কোরআনের আয়াত দিয়ে কখনো রিংটন, আজান দিয়ে রিংটন দেওয়া যাবে না মোবাইলে, আপনারা তাই করেন। আল্লাহর নিদর্শনগুলোকে এইভাবে মুসলমান হয়ে অপদস্থ করবে কল্পনাই করা যায় না। কেন এসেছেন, কেন এসেছেন? জানা বুঝার জন্য আর আলোচনা শোনার জন্য, সবাই একমত শোনার জন্য এসেছেন, আমলের নিয়তে আসছে। আর কিছু বলবেন না? কি জন্য এসেছেন? এমনি মানুষ ঘুমায় গ্রামের মানুষ, আপনার যে এতগুলো লোক আছেন তাও আপনারা বসবেন না? খুব খোদা লাগছে, বলেন তো কি জন্য আসছে? ছেলে বলো তো কি জন্য আসছ? হ্যাঁ, এলেমের জন্য, তাই না? একটা ভালো কথা বলেছে মুরব্বীরা, কথাটা শুনে নেন। আসছে এলম অর্জনের জন্য। কি জন্য? আপনারা বলবেন এলম অর্জনের জন্য বলবেন, অথবা বলবেন যে দিন শিখার জন্য। কি জন্য? এ তুমি টুপি পরছো কেন? ওটা সুন্নাত, আর এটা পড়া বেদাত। হ্যাঁ, দেখে দাও টুপিটা দাও। তোমার কি আসলে ঠান্ডা লাগছে? খুলো মাফলা, খুলো, এবার বসো, কেন বসো? এই যে টুপি দেখছেন, হ্যাঁ, এ কি মার্কার টুপি এটা? খবরদার এই টুপি পরবেন না। এটা হলো শিয়াদের টুপি, শিয়া নেতারা এগুলো পরে। তোমাকে তো দেখতে দিস নাকি কেউ শিয়ার দেখতে দিছে? জানেই না। কি জন্য এসেছেন? দিন শিকার যত্ন, তাই না? নিয়াতটা এবার পুক্ত করেন যে শিখতে এসেছে, তাই না? যখন শিখতে এসেছেন উদ্দেশ্য, তখন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে জোহরের সালাত কয়টায় পড়েছেন? সাড়ে বারোটায়। কেউ পড়েছে
একটাই, কেউ বলেছে পুনে একটাই, কেউ শো একটাই, কে বলেছেন শো একটাই? সঠিক উত্তর কে দিতে পারবে? আজকে জোহরের ওয়াক্ত হয়েছে কয়টাই? এতগুলো ওয়াক্ত হবে, কেউ বলছে 52, কেউ বলছে 45, কেউ বলছে 50। জনগণ মানে এতই ঝুঁকাল আর মাথা মোটা, সঠিক কোনটা এটা বলার চেষ্টা করলে তা কিন্তু করে না। গতকাল কয়টায় ছিল এটাও জান নাই। থামেন, আমি বলে দিচ্ছি কয়টাই। কয়টাই? এবার ঠিক হয়েছে, ও ইতিমধ্যে দেখে নিছে। হ্যাঁ, এগারোটা বগুড়া, তাই না? হয় 58 হবে না 59 হবে, এরকম রংপুর যেহেতু 59 হচ্ছে তার আগে হওয়ার কথা, তাই না? 58 হবে। তা আপনারা কি ভূতের মতো এটা ওটা বলছিলেন কেন? আসলে শরম নাই আমাদের, তাই না? জানি না একটা কথা খালি বলতে আছে, কারোই সঠিকটা জান নাই, না বলতে পারে না, মানে জানা নাই এইটা, মানে বলার স্বীকার করার মানসিকতাই নাই। আমাকে একজন প্রশ্ন করেছে, অনেক জনগণ, তা আমি বললাম যে এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, আমি এটা জেনে তারপরে বলবো। একদম বুড়া বদমাশ বলছে কি জানেন, এটাই জানে না তো কি করতে আসছে এখানে। বুড়া বদমাশ বললাম কেন জানেন, ও আমাকে প্রশ্ন করেছে, এমন একটা প্রশ্ন করেছে যে আহলে হাদিস এটা দলে দলে বিভক্ত, আর আহলে হাদিসরা আওয়ামী লীগকে ভোট দেয়। তারপরে এই উত্তর কি হতে পারে বলেন তো দেখি। ও আসলে আহলে দিস না, ও আহলে খুবিস, বুঝছেন? ওর শরীরে লাগে তো, এই জন্য এইরকম প্রশ্ন করেছে। আর নিচে পরিচয় দিয়ে দিছে কোন জাতের, আমিও উত্তর ওইভাবে দিছি। আহলে হাদিসরা কোনোদিন কোন প্রতীক নিয়ে নির্বাচন করে? আর এই সমস্ত লোকের চরিত্র এমন, উত্তর দিক থেকে বাতাস আসলে এক মহিলার আঁচলের তলে ঢোকে, আর দক্ষিণ দিক থেকে বাতাস আসলে আর এক মহিলার আঁচলের তলে ঢোকে। আবার ঠিক বলছে, ঠিক বলেই বলছে, তোমার ঠিক বলা লাগবে না, চুপ করে শুনেন। আমরা এরকম বেহায়া না, মুখে বলি নারী নেতৃত্ব হারাম, আবার নির্বাচনের সময় কি এটা ফরজ, আবার হালাল হয়, ফরজ হয়ে যায়, কি হয়, ফরজ হয়ে যায়। এরকম মুনাফিকি নীতি আহলে হাদিসদের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, এতই বিরোধ, শিয়াদেরকে এত ভালোবাসে, যা ওইদিকে যাচ্ছে না, বলবেন জানা নাই সঠিকটা বলে দেন, চরিত্র দেখেন মানুষের। আমি বললাম যে কোরআন তেলাওয়াতের পরে সদাক আল্লাহ বলা যাবে না, হুজুর বলছে বসে বলা যাবে, কোরআনে আছে, কোরআনে আছে না কুল সদাক আল্লাহ, দিয়ে দিল। আমি প্রশ্ন করছি যে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ রাসুলকে সাদাক আল্লাহ বলেছেন, তো উত্তর দিছে কি জানেন, রাসুল বলেছেন এটা দেখার দরকার কি, আল্লাহই তো বলে দিয়েছেন,
মনে কোরআন ওর উপরে নাজিল হয়েছে আজকে, আপনি কি বুঝতেন ঘটনাটা? তাহলে উত্তরটা কি হবে? সাদাকাল্লাহ বলা যাবে? কোরআনে আছে যে কি উত্তর দিতে হবে? আমি বললাম যে হাদিস যে পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের পরে পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তখন বলছে যেহেতু কোরআনে সাদাকাল্লাহ আসছে আর হাদিস আসছে দুই দোয়া, অতএব হাদিস বাতিল, মারি দিলে ফতোয়া। এখন পর্যন্ত বলছে না যে কি বলতে হবে আমার জানা নাই, ওই কোরআনে আছে ওইটাই জানা আছে। কি উত্তর দিবেন আপনি তাকে? জানার আগ্রহ মোটেই নেই, কিন্তু যতটুকু জানে অতটুকু নিয়ে এমন পাড়ামু করবে আর পাকামু করবে, পাকামুর শেষ নেই। আমি বললাম যে দেখেন সাদাক আল্লাহুল আজিম ও সাদাক রাসূলুন নবীউল কারীম, কুরআন তেলাওয়াতের পরে এটা বলাটা বেদাত, কারণ এটাকে শেখ আলবানী বেদাত বলেছেন, শেখ হুসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এ সমস্ত বড় বড় বিদ্বান বেজাত বলেছেন। বলছে কি জানেন, আলবানিয়ার বাজ কি বুঝে এরা, বুঝছেন কথা? কত বড় মূর্খ কাকে বলে আপনি? এই মূর্খের কোনো সিরিয়াল আছে? অথচ জানেই না যে কোরআনে সাদাকাল্লাহ কি জন্য বলা হয়েছে, বলবো? 2514 নম্বর হাদিস মুসনাদে আহমদ এসেছে, লম্বা হাদিস, শর্ট করে শুনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিদের একটা দল আসছে, কাদের? ইহুদিদের। এসে বলছে যে মুহাম্মদ, চারটা প্রশ্ন করব তোমার কাছে, তুমি যদি নবী হও তাহলে উত্তর দিতে পারবে, কারণ এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। ঠিক আছে, তোমরা ইসলাম গ্রহণ করবে তো? করব, রেডি। প্রথম প্রশ্ন করেছে, বলো তো ইয়াকুব আলাইহিসসালাম কি খাওয়া হারাম করেছিলেন? তো বলছে যে উটের গোস্ত খাওয়া হারাম করেছিলেন। তখন ইহুদিরা বলছে যে তুমি ঠিক উত্তর দিয়েছ। দুই নম্বর, বলতো পুরুষের বীর্য কেমন আর মহিলার বীর্য কেমন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, পুরুষের বীর্য সাদা গাঢ়, মহিলাদের বীর্য পাতলা হলদে। তখন বলেছে আল্লাহুম্মা নাম, তোমার উত্তর ঠিক হয়েছে। তিন নম্বর প্রশ্ন, নবীরা কি ঘুমান? বলছে নবীগণ তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। তখন বলছে ঠিক উত্তর। এবার বলছে শোনো, চার নম্বর প্রশ্নের উত্তর যদি হয় তাহলে ইসলাম গ্রহণ করব, আর না হলে তোমার কাছ থেকে চলে যাব। ঠিক আছে, বলো জিব্রিল আমিন সাথে নবীদের কি সম্পর্ক? তাহলে রাসূল বললেন জিব্রিল আমিন হলো নবীদের বন্ধু, নবীদের কি বন্ধু। তখন ইহুদিরা বলছে যে আমাদের বড় শত্রু হলো জিব্রিল আমিন, তোমার প্রশ্নের উত্তর মেনে নিতে পারলাম না। আসলে ইহুদি জাত তো এই পাকামো করার জন্যে আসছে, বুঝছেন? এই উত্তরগুলো কে জানা দিলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, মোহাম্মদকে বলছেন সাদাক আল্লাহ, তুমি বলো কি আল্লাহ সত্য বলেছেন। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াতের পরে সাদাক আল্লাহ বলা যাবে, দলিল যে পেশ করলাম, এই কোরআন তেলাওয়াতের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক আছে? কেমনে উত্তরটা দিল? জানা নাই তাই বলতেই আছে। একটা উদাহরণ দিলাম আপনাকে, এটা আমাদের স্বভাব, একবারও বলবে না আমার জানা নাই সঠিকটা আপনি বলেন, আপনার জানা থাকলে বলেন, এটা আমাদের স্বভাবেই নেই। সালাতের ওয়াক্ত হলো 11:58, আপনি সালাত কেন পড়লেন? একটাই উত্তর দেন, ওয়াক্ত কি আপনি নির্ধারণ করেছেন নাকি আপনার বাপ?
আপনার দাদা তো কি কেন পড়লেন না ওয়াক্ত আপনার বাপের উত্তর দেন না আজান হয়েছে 11:58 অজুর প্রস্তুতি নিতে নিতে বাথরুম যেতে যেতে ঘোরাফেরা করতে করতে আমার টাইম লেগে গেছে 1 ঘন্টা শো একটাও পড়েছে বললো না উত্তর দেন কার নির্দেশ মেনে আপনি জোহরের সালাত একটাই পড়েছেন কার নির্দেশ মেনে উত্তর দেন না মুয়াজ্জিন নির্দেশ মেনে দেখছেন খুব সুন্দর উত্তর দিতে বলতে ঘরটা কে তৈরি করেছে মিস্ত্রি তৈরি করেছে খুব সুন্দর উত্তর কিন্তু এটা তাই না বাচ্চা ছেলের উত্তর যদি খালি শুনে যে পদ্মা সেতু কে তৈরি করেছে আর উত্তর দেয় মিস্ত্রি তাহলে বাংলাদেশের জায়গা হবে না হবে এ দারুণ উত্তর দিয়েছে এ টাইম নির্ধারণ কে করেছে মুয়াজ্জিন করেছে মাশাআল্লাহ ছেলেদের বুদ্ধি আছে ছোট হলে বুদ্ধি আছে তাহলে মুয়াজ্জিন আপনাদের নবী তাই না কে নবী তাহলে ও নির্ধারণ করলে কি করে তাহলে বগুড়ার নবী হলো মুয়াজ্জিন আজকে তো বোঝা গেল না না উত্তর তো বগুড়া থেকে আসছে যদি আল্লাহ জিজ্ঞেস করে আপনাকে যে তোরা নামাজ পড়লি কার হুকুমে একটাই ওয়াক্ত হলো 12:11:58 আপনারা বলবেন হয়তো 12:58 তে ওয়াক্ত হয়েছে আমরা একটাই পড়ে নিয়েছি ঠিকই আছে তাই না 11:58 তে ওয়াক্ত হয়েছে স্বীকারও করছেন কিন্তু সালাত পড়লেন একটাই শো একটাই পুনে একটাই এর কারণটা কি ওয়াক্ত কি আপনার বাপের কেন পড়লেন আর কত বছর যাবত পড়ছেন এটা কালকে চেঞ্জ করে দেবেন এটা সিনেমিনি খেলা মনে করে পরীক্ষা দেবেন কয়টা পরীক্ষা হবে একটাই কয়টাই একটাই পরীক্ষা না 10টাই 10টায় পরীক্ষা হবে তা আপনি যায় 10টায় যত পরীক্ষা 12টায় শুরু করবেন 12টায় শুরু করলে কি হবে অথবা আপনি 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা আপনি 2টায় হলে যায় না যাওয়া যাবে না পরীক্ষা শেষ হয়ে যাবে সত্যি না না জোহর পর্যন্ত কেন এবার মাগরিব পর্যন্ত খাতা কলম নিয়ে শিক্ষকেরা বসে থাকবে আমার অমুক ছাত্র হাঁটতেছে আমার গর্বের ছাত্র ও 3 ঘন্টা পার করে দিয়েছে এরপরে পরীক্ষা আমরা নেওয়ার জন্য শুধু শিক্ষক না হল সচিব থাকবে ম্যাজিস্ট্রেট থাকবে আর আপনি গিয়ে 3টার দিকে যাবেন আরামে 6টা পর্যন্ত পরীক্ষাতে চলে আসবেন তাই না ফাজলামের একটা সীমা আছে টাইম পার হয়ে গেলে আর ঢুকতে দিবে লজ্জা শরম না একটু যে পরীক্ষায় পাশ করলে জান্নাত তো তো দূরের কথা জাহান্নামে যাওয়া খুব সহজ হবে ওই পরীক্ষার জন্য আধা ঘন্টা আগে থেকে বলা আছে 15 মিনিট আগেই খাতা দেওয়া হবে কোশ্চিন দেওয়া হবে আগেই বসবেন কেউ 10 বছর পড়েছেন পড়ার পরে একটা এসএসসি সার্টিফিকেট নিবেন এই জন্য 10 বছরের আয়োজন এই সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতের দারোয়ান বলবে কি নাম জান্নাত দারোয়ানের নাম কি তৌবা তৌবা রায়ান বলতে ওয়াজ করবো তাই না ওয়াজ করবো
এটা বলছে ওয়াজ করেন, কে বললো ওয়াজ করেন? এদিকে আসেন, আসেন আসেন আসেন, শোনা যাবে আরো সঠিকটা পাওয়া যাবে, আসেন আসেন, ওয়াজ করছি, আসেন, ভয় নেই ভয় নেই, আসেন, চলে গেছে, লকটা পাইছে, লকটা পাইছে, এটা তো ওয়াজই না, তাই না? এটা ওয়াজ না, এটা হলো ওয়াশ, এটা ওয়াশ, দেখলেন? বলছে যে ওয়াজ করেন, আর মহিলারা তো বলছে ওয়াজ করা বাদ দিয়ে খামাখা কি গল্প শুরু করেছে। ওই মহিলাকে জিজ্ঞেস করেন আজকে ও জোহর সালাত কয়টায় পড়েছে, একজন মহিলা একটাই তো পড়েনি, দুইটা বাজছে না হলে আড়াইটা বাজছে, নামাজ তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, যখন ইচ্ছে তখন পড়বে, জিজ্ঞেস করেন। অথচ ওদের সালাতটা পড়া সবচেয়ে সহজ, ওদের জন্য আজান না দিলেও চলে, মসজিদে যাওয়া লাগে না, টাইম হয়ে গেছে, আর ওরা কোনো কাজেও যায়নি, দোকানেও যায়নি, কোথায় আছে? বাড়িতেই আছে। চাইলে ঠিক 11:58 তো ওয়াক্ত হয়েছে, 5 মিনিট আগে উজু করে রেডি, 58 বেজে গেছে, সুন্নাত 4 রাকাত পড়ে নেবে, জহর পড়ে নেবে, সুন্নাত পড়ে নেবে, সালাত শেষ করে দিল একবার রাইট টাইম। ওরাই সালাতটাকে বেশি নষ্ট করে, আর ওরাই এখন কানে কানে বলছে ওয়াজ করা বাদ দিয়ে কি করছে এগুলো সব, আপনাকে সাইজ করার জন্য আসছি। এই স্বভাব কোথায় পেয়েছেন আপনি? সার্টিফিকেট অর্জন করার জন্য খুব চেষ্টা করেছেন, এসএসসি সার্টিফিকেট পেয়ে গেছেন, চাকরি হতেও পারে নাও পারে, কবরে দেখালে কাজে লাগবে, আপনাকে বলবে কবর এ লোকটা এসএসসি পাশ করে আসছে, ওকে একটু আরাম দিয়ে দে, তাই বলবে? যা পড়ে আপনি এসএসসি পাশ করেছেন, এই পড়ে ইমান শেষ করেছেন আপনি, অত সহজ না, এটা দিয়ে জাহান্নামে যাওয়া যেতে পারে, জান্নাত অত সহজ না। জান্নাত দারোয়ানের নাম বলছে মালিক রিদুয়ান, কি কি আরেকজনের রাইয়ান, মনে যা হচ্ছে জানেন, মনটা মেজাজ এত খারাপ হয়ে আছে, আল্লাহ আপনাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুন। কি এই অভ্যাস চেঞ্জ করবেন তো? আসর কয়টায় পড়েছেন? সোয়া 3টা পড়েছে, সোয়া 3টা পড়ে। আজান কাটা হয়েছে 3টায়, ঠিক তো? আপনারা আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা আসর এবং ফজরের ব্যাপারে খুব শক্ত, এবং হাদিসের সাথে একটা মিল আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আসর এবং ফজর সঠিক টাইমে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, সেই বুখারীর হাদিস। তো জহরটা কি কামড়ায় আগে পড়া যায় না? ও বেদাতের সাথে মিল রাখছেন কেন এটা? হ্যাঁ, আমার উস্তাদ বলতেন, উস্তাদজি মারা গেছে, তোরা আসলে বুঝিসনি, সুবিধাবাদ জিন্দাবাদ, কারণ এশাটা আগে ভাগে পড়ে নেবে, ঘুম একটা দিবে একবারে ফজর পর্যন্ত, এশা পড়বে আগে, ফজর পড়বে একবারে সূর্য ওঠার আগে, তাহলে ঘুমটা লম্বা হলো না, সুবিধাবাদ জিন্দাবাদ। এত সুন্দর মানে নিয়ম আর কিছু হতে পারে না, একটা না ঘুমাবে, অথচ এইটাও আহলে হাদিসরা মানে না, মানে এশার সালাত সবসময় কি দেরি করে পড়ে না, এবং দেরি করে পড়াই কি সুন্নাত, উত্তম, এটাও ফলো করে না। জহর কি করেছে আপনাদেরকে? হ্যাঁ মুরব্বী, মসজিদ কমিটি চালু রেখছে, রাখছে পুনে 1টা আজান হবে, 1টাই জামাত হবে, মসজিদ কমিটির খবর আছে, এই 11:58 পর থেকে নিয়ে পুনে 1টার আগে যদি মুসল্লি মারা যায় আরে নামাজ পড়তে পারল না, আচ্ছা তারে ধাতানি কিন্তু আল্লাহ দিবে,
তুমি মসজিদ কমিটি হয়ে তুমি এত বড় মাকবুর হলে কেন? আজান সঠিক টাইম হবে মানে তোমার বাপের চিন্তায় মসজিদ চলবে? মসজিদের প্রতিষ্ঠাতা হতে পারেন আপনি, কিন্তু আইন চলবে ওখানে কোরআন সুন্নাহ। কালকে সিদ্ধান্ত নেবেন, সালাতকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এই জবাবটা কিন্তু, আচ্ছা মুতল্লি যদি মারা যায় মসজিদের ওই টাইমে কি জবাব দেবে আল্লাহর কাছে? আচ্ছা বলেন তো দেখি, কোন মহিলার শোয়া বারোটায় হায়েজ হয়েছে, মাসিকের রক্ত দেখা গেছে, বুঝছেন? ও তো জহর পড়বে কয়টায়? কয়টায় পড়বে? নামাজ বাতিল, তাই না? ঠিক বলেছে তো, থামেন। ও বলেছে একটাই পড়বে, তাই না? ও আড়াইটার আগে জীবনে নামাজ পড়ে না জহর। জিজ্ঞেস করে আসেন, যান যদি কোনো মা বোন দিনদার থাকে আমি তার কথা বলতে পারবো না, কিন্তু তার স্বভাবের কথা বলছে। ও আড়াইটার আগে পড়বে না, ও নিজের হাজবেন্ডকে খাওয়াবে, কাজকর্ম করবে, রান্না করবে, রিল্যাক্সে সব শেষ করে তিনটার দিকে জহর এবং আসর একবার মেরে দিবে। অথবা জহর যদি পড়ে, ও প্রতিদিন আসর পরে পাঁচটায়, আপনি কি জানেন? ওর নাকি টাইমই হয় না পড়ার, টাইমই হয় না। আচ্ছা তাহলে এই মহিলার যে সাড়ে সোয়া বারোটায় যে হায়েজ হলো, এই জহর কখন পড়বে? জহর পড়তে পারবে না। তো জহরটা কি হবে, কখন পড়বে তাহলে? আর পড়তে পারবে না, তাই না? এই সালাতটা ওর কাজা হলো না, সালাত নষ্ট হলো না, মওকুফ হলো, কি ফতোয়া দেবেন? এটা নষ্ট হয়ে গেল। ওয়াক্ত কিন্তু কয়টায় হয়েছে? 11:58। এই এই ওয়াক্তটা কি হবে তার, এই সালাতটা কি হবে, এই সালাতের ফতোয়াটা কি হবে? ও জীবনেও পড়ে না, এই সালাত নিয়ে চিন্তাও করে না, এমন কি কাজকর্ম করার পরে দুইটার দিকে যদি মাসিক হয়, মাসিক হয়ে গেছে আর জহর পড়া লাগলো না, ওর চিন্তাই নাই মাথায় যে টাইম হয়েছে 11:58, দুইটাই মাসিক হলো, তাহলে জহরের নামাজটার কি হবে? ও তো মনে করেছে মাসিক হয়ে গেছে। এক ওয়াক্ত সালাত যদি ছুটে যায় সে কাফের হয়ে যায়, এটা হাদিস। এক ওয়াক্ত জীবনে কয় ওয়াক্তে যে মারছে এই মাসিকের দুহাই দিয়ে, কখন মাসিক যে ভালো ভালো হয়ে গেছে ও খেয়ালই করেন, খেয়ালই করেন। তিন দিন হায়েজ থাকায় ওর, চার দিনের মাথাতেও গোসলও করে না, ওইভাবে এক ওয়াক্তর ব্যাপারে, এক ওয়াক্তর ব্যাপারে আলেমগণ এত শক্ত ফতোয়া দিয়েছে, ও তিন ওয়াক্ত চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নষ্ট হয়ে যায়, ও কেয়ারই করে না। আচ্ছা পরীক্ষা দিতে দিতে এক সাবজেক্ট আপনি দিলেন না, তাহলে পরীক্ষার রেজাল্ট কি আসবে? জিপিএ 5 গোল্ডেন না গোল্ডেনই আসবে? ছাত্র যতই ভালো হন কি হবে? আরে ভাই দুনিয়াবি ব্যাপার, এটা কোনো সুযোগই নাই। গোল্ডেন তো ধরো এফ লেখা আসবে, এফ সি 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 নাউজুবিল্লাহ, এতটুকু বুঝেন না, ওই যে বলে গেল ওয়াজ করেন, ওয়াজই করে দিয়ে আজকে বলেন ঠিক মতো সালাত পড়বেন ইনশাআল্লাহ, ওয়াদা করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন, হাত তুলেন, হাত তুলেন, ঠিক টাইমে পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, আমিন। হাত নামান। মসজিদের যারা এস কমিটি থাকবে তার কি আইন অনুযায়ী করতে হয়? আমাকে প্রশ্ন করছেন কেন, মসজিদ চলবে কি কমিটির আইনে না আল্লাহর আইনে? কমিটিকে বলবেন, বাংলাদেশে এই কমিটি আইনই চলে, বাড়িতে পড়ে নেবেন সালাত, কোথায় পড়বেন? বাড়িতে পড়ে নেবেন সালাত, আগে বলবেন টাইম চেঞ্জ করো,
বাড়িতে পড়ে নেবেন, আমি টাইম মতো পড়বো সালাত, আজীবন পড়বেন আপনি এই ভয়। মানে আহলাদিস মসজিদ সমাজ আহলাদিস, ঠিক টাইমে আগুন দিতে পারবেন না কেন? ও হাজি সাহেব, ও মুতল্লি হাজি, শরম লাগে না? হজ করে আসছেন, এটি দেখেও আসেননি জোহরের আজান কখন হতো, আসরের আজান কখন হতো? টাইম হয়ে গেছে, আজান দেখেছে। ওই মুমিন আপনারা যে এতক্ষণ 14 ঘন্টা সিয়াম রাখতে পারলাম, আর আর 3 মিনিট পারবো না, আর 3 মিনিট পারবেন না, এই কথা বলা মাত্র সিয়ামের গুষ্টি শেষ, সিয়ামের গুষ্টি শেষ। আপনি মুমিন না, আপনার মধ্যে নিফাকি আছে, আপনি এক চামচ বেশি বুঝতে চেয়েছেন, এটাই হলো বেদাতি স্বভাব। সালাতটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত না পড়লে কাফের হয়ে যায়, অন্য কোন আমল না করলে কাফের হয়ে যায়। যাকাত 1 বছর দেয়নি, কেউ ফতোয়া দিবে না আপনাকে, ও কাফের হয়ে গেছে। ও বলবে কি, তুমি বিগত 50 বছর আগে 1 বছর যাকাত দেওনি, ফতোয়া কি? যাকাতটা তোমাকে দিতে হবে, 50 বছর আগে কি যাকাত দেওয়া হয়নি, ওই যাকাত তোমাকে দিতে হবে। 50 বছর আগে 1 বছরে যতটুকু সম্পদ ছিল ওই অনুমান করে তুমি যাকাতটা বের করে দাও, ফতোয়া এটা। এটা কিন্তু তৌবা করলে মাফ হবে না। আপনি আপনার বয়স যখন 15 বছর ছিল, কত বছর, তখন আপনি রমজান মাসে সিয়াম পালন করেননি, কি করেননি? সিয়াম পালন করেননি। 15 বছর 16 বছরে সিয়াম পালন করেননি, মনে করেন 5টা সিয়াম ছুটে গেছে, অথবা মনে করেছেন যে 15 বছর থেকে 30 বছরের মধ্যে কোনো বছরই তো সিয়াম রাখতাম না, কয় বছর হলো? 15 বছর, 15 মাস সিয়াম পালন করেননি। আপনার ব্যাপারে ফতোয়া হলো এই 15 মাসে সিয়াম পালন করতে হবে, এই 15 মাসে সিয়াম পালন করতে হবে, ফরজ আপনার প্রতি। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার ছুটে যাওয়া 15 বছর সিয়াম পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ফিদিয়া দিয়ে কোনো কাজ হবে না। কারণ আপনার বয়স এখন 60 বছর, সুস্থ মানুষ সিয়াম রাখতে পারে না, যেহেতু এখন সিয়াম রাখেন মানে সুস্থ মানুষ, এখানে ফিদিয়া চলবে না। আপনিও মনে রাখেন রমাজান মাসে আমার 1-8টা সিয়াম বাদ পড়েছে কিনা, বুঝেননি? যখন বয়স কত ছিল, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, সিয়াম বাদ পড়েছে কিনা হিসাব করেন, ওই বাদ পড়া সিয়াম আপনাকে রাখতে হবে। এখানে মাপ হওয়ার কোনো সুযোগ নাই, ফিদিয়ার কোনো সুযোগ নাই, বুঝলেন কি ফতোয়া? বুঝেননি, কেবল শুনলেন আজকে, কিন্তু আপনাকে কাফের বলবে না কেউ, ফতোয়া দিবে এটা কিন্তু কেউ কাফের বলবেন না। যাকাত ছুটে গেছে কেউ কাফের বলবে না, হজ ফরজ ছিল আরো 30 বছর আগে আপনি করেননি, বলবে তুমি হজ দেরিতে করে তুমি পাপ কাজ করেছ, কিন্তু আপনাকে বলবে না কাফের হয়ে গেছে। সালাত 1 ওয়াক্ত বাদ চলে গেছে পড়েনিও, কি বলবে? কাফের হয়ে গেছে। এর নাম নামাজ। আপনি গুরুত্ব দেননি কেন? আল্লাহ রাসুল বলছেন 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আর আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, মুমিনদের উপরে নিশ্চয় মুমিনদের উপরে সালাত ফরজ হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট টাইমে। কিতাবাম মাউকুতা, ফরজ হলো নির্দিষ্ট টাইমে, কিন্তু আপনি নিজের মতো পড়লেন কেন সালাত, শেষ ওয়াক্তে পড়লেন কেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আপনি পড়লেন, ওই ওই মুসল্লি ঠিক আসরের টাইম ফলো করে, ফজরের টাইমও ফলো করে, ওই মুসল্লি জহর কেন ফলো করবে না? আপনি কি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের প্রশংসা করেছি, করেছি করিনি? আসর এবং ফজর কি সঠিক টাইমে পড়েন বললাম না, এবং হাদিস বলেছি একটা, একটা হাদিস না শুধু, কাল কিয়ামতের মাঠে
আল্লাহকে তারা এমন ভাবে দেখতে পাবে যেভাবে মানে পূর্ণিমার রাত্রিতে সূর্যকে দেখতে পায়, ঠিক ওইভাবে তারা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আসর এবং ফজর সঠিক টাইমে পড়বে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে ঠিক এইভাবে। বলুন আলহামদুলিল্লাহ, এটা ফজিলত। জহরটা পড়েন না কেন, হাদিসটা শুনে নেন। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন قال الله تعالى আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নি ফরাসতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইনদি আহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি আন্নাহুমান যা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে সঠিক টাইমে পড়ে আমার কাছে আসবে, লিওয়াক্তিহিন্না লিওয়াক্তিহিন্না টাইম মোতাবেক পড়ে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু হাদিসে নাই যে আল্লাহ ওয়াদা করেছেন। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন বলে আমার জানা নাই। হজ করলে জান্নাত পাবে, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ করলে জান্নাত, তবে আল্লাহ ওয়াদা করেনি জান্নাত দেবো আমি। সালাত যদি পাঁচ ওয়াক্ত রাইট টাইমে আদায় করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব। শুধু এটা না, 426 নম্বর একটা হাদিস আসছে, তার 1203 নম্বর একটা হাদিস আসছে, একটা রাখালের কথা আল্লাহ রাসূল বলছেন, রাখাল পাহাড়ের চূড়ায় উঠেছে ছাগল চরাতে চরাতে, টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ রাসূল বলছেন ইয়াজিবু রব্বুকুম বিরাইগানামিন, তোমাদের রব আল্লাহ একটা ছাগলের রাখালের প্রতি এত আনন্দিত হয়েছে, এত সন্তুষ্ট হয়েছে, রাখাল আজান দিয়ে সালাত শুরু করে দিছে। আল্লাহ বলছেন উনজুরু ইলা আব্দিহাদা, ও আসমান জমিনের সমস্ত ফেরেশতা তাকাও তাকাও তাকাও, দেখো আমার এই বান্দাটা আজান দিল, একামত দিল, সালাত আদায় করেছে, ওয়া খাফু মিন্নি, শুধু আমাকেই ভয় করে। শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, ওয়াফারতু লি আব্দি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করে দিলাম, ও মরার আগে জান্নাতে চলে গেছে। এটা হলো ওয়াক্তের দাম। এটা কি ওয়াক্তের দাম? আপনারা পালন করবেন তো? করবেন ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দুই নম্বরটা হলো কোন মুমিন মুশরিক, কোন মুমিন মুশরিক। আচ্ছা, মুমিন কি মুশরিক হয়? তাহলে মুমিন হলে কি হয়? মুশরিক হয়। এবং আল্লাহর ভাষায় বেশিরভাগ মুমিনই মুশরিক। আপনি আজকে বলে যাবেন আমাকে আমি মুমিন, আমি মুশরিক না, যদি বলতে পারেন আমার ঈমান আছে, তাহলে আমাদের বক্তব্যগুলো সার্থক হবে। ভাষাটা মনে থাকবে ইনশাআল্লাহ, কোন মুমিন মুশরিক আর কোন মুসল্লি মুনাফিক, ভাষাটাই কেমন করে মনে হচ্ছে তাই না? মুসল্লি আবার মুনাফিক হয় মানে অধিকাংশ সবই মুনাফিক, নামাজ পড়ে কিন্তু কি মানে, ওটা আজকে ওয়াজ না। আমি আজকে বলছি কোন মুমিন কি মুশরিক। মুশরিক বুঝেন তো? মূর্তি পূজো মুশরিক, কোন মুমিন মুশরিক। এই ভাষাটা ঠিক আছে। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ
আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তা আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা, আমি এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা, এটা কোনোদিন ভেবে দেখেছেন? তোমার ভাবে দেখার সুযোগই হয়নি। তোমার চোখে ইহুদি খ্রিস্টান এমন মুতাই মুতেছে, না হলে তুমি আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে আসো, ওই গেঞ্জিতে দেবীর ছবি আছে। এই বক্তব্য দেওয়ার পরে সবাই বলছে যে এতদিন যাবত গেঞ্জি পড়ছে আমার চোখে পড়লো না, আমাকে নিজেই বলছে একজন, কি বক্তব্যটা দিলেন আপনি? আমি বলেছি তোমার চোখে যে মুতেছে ওরা, মোতা বুঝেন, বুঝেন না, পেশাব করা বুঝেন, তাই না? কি পেশাব করাই করেছে তোমাকে অন্ধ করে দিয়েছে ইহুদি খ্রিস্টান, ওই দেবীর ছবি নিয়ে 10 বছর যাবত নামাজ পড়ছো তুমি, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তোমার চোখে পড়বে না, আগে মুতেছে ওরা তারপরে তোমাকে কি পড়াইছে, ওই গেঞ্জি গায়ে দিয়ে তুমি মসজিদে যাও, তুমি একটা মূর্তি পুজো, এইটাই হলো তোমার দেখতে তুমি দাঁড়িয়ালা, দেখতে তুমি মুসল্লি, দেখতে তুমি দানশীল, তুমি উমরা করো, তুমি হজ করে আসছো, কিন্তু কি মুশরিক, কি এইভাবে কখন মুশরিক হয়ে গেছো তুমি খেয়াল করনি? তুমি দেখিও তোমার এই গেঞ্জিটা এই জায়গাতে একটা বাঘের ছবি আছে, তুমি খেয়াল করে নি কোনোদিন মুতেছে যে তোমার চোখটা কি করে দিছে, তোর চোখে পড়বে না এটা। তোমার বাড়িতে যে বাথরুমের দরজাটা আছে না, বাথরুমের দরজায় দেখবো ওখানে প্রজাপতির ছবি আছে, কিসের ছবি, দোয়েলের ছবি আছে, দোয়েল চড়ুই পাখির ছবি আছে, তোমার চোখে কোনোদিনই পড়েনি, ওই রোমেই তুমি নামাজ পড়ো অনেকদিন যাবত, যে খাটে তুমি শুয়ে থাকো তুমি ওই খাটেই, যে রোমে খাট আছে ওখানেই তুমি নামাজ পড়ো, দেখিও খাটে ওই সাইজ করা আছে খাটটাকে, সৌন্দর্য করা আছে ময়ূরের ছবি দিয়ে, কি দিয়ে, ময়ূরের ছবি দিয়ে, তুমি যে মুশরিক আর বলা লাগবে না, ছি ছি ছি, তুমি যে রোমে থাকো ওই রোমে ওয়ালে তোমার বাবার ছবি টানানো আছে, জানো কতদিন থেকে পূজাটা করো ছবির, বাবার না থাকলে পীরের আছে, পীরের ছবি আছে, বুঝতেই পারোনি কোন দিন কি হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, খেয়ালই করে না, জ্যাকেট গায়ে দিয়েছে দেখেন পিঠে একটা ছবি আছে, খেয়ালই করেনি। ইহুদি খ্রিস্টানদের প্রতীক যদি থাকে, নামাজ কোনোদিনই হয়নি, বরং এই ছবির পূজা করার কারণে তুমি মুশরিক, তুমি বুঝনি, এইভাবে মানুষ মুশরিক হয়ে যাবে। আপনি বলবেন যে এগুলো কি বলছেন, কি বলবো মানে, ওই যে পায়ে নিচে নামার সময় যখন নামছে এই পায়ে বেঁচে লাগছে যে ওরে মা, আমার ইমান নাই, ইমান নাই বলেনি, এই বক্তব্য শুনে বলছে বাপরে বাপ, কি বক্তব্য দিল রে, তোমার ইমান নাই, বক্তব্য শুনে যাওয়ার পথেই বলতেছে এটা, কি ওরে মা, ওরে মা কেন, মা তোমার কি দেবতা না দেবী, মায়ের নাম নিলে কেন, বাপরে বাপ। আর একগুলো সম্ভ সর্বনাশ, দৌড় দিয়ে বাচ্চাটা আসছে, খুব আদর করে কোলে বসে, ওরে আমার লক্ষ্মী রে, ইমান আছে নাই, কবে চলে গেছে ওর ইমান, ইমান এখনো ওর ভিতরে আসেনি, যায়নি, কিন্তু কি যার অন্তরে এই আকিদা আছে, বুঝেননি মনে আপনারা, খুব কষ্ট হচ্ছে তাই না, যার অন্তরে এই ইমানটা আছে এইরকম যে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, জমা কলা খেলে ডবল বাচ্চা হতে পারে,
যতদিন যাবতে আকীদা ভিতরে থাকবে ঈমান কোনোদিনই ডুববে না। হাসছেন কেন? রিকশা চালকের আকীদাতে এখনো আছে, ওর বয়স এখন 35-40 বছর, প্রতিদিন খুব দারুণ কিন্তু নামাজি মানুষ, প্রথম ভাড়াটা মারার পরে 20 টাকা পেয়ে মুখে সুমুখায় খুব আদর করে, তারপরে হ্যান্ডেলের সাথে মোসামুসি করে, এভাবে করে খুব আদর, এবার দেখে আদরের সাথে কোথায় রাখে, নামাজ পড়ছে 20 বছর যাবৎ, ওর মধ্যে এখন ইমান আসেইনি, আসেইনি এখনো। আপনার মতো কি ইমান ফেঁসড়া? আপনার মতো ইমানটা কি নির্লজ্জ? আপনার মতো কি ইমান কি বেহায়া? ও যে কোনো জায়গায় আশ্রয় নেবে? কোনো দিনই না। ইমান আপনার মতো তো বেহায়া না, এত নির্লজ্জ না, এত খারাপ না। আপনার ভিতরে ইমান যায়নি, যেখানে শিরিক বাস করে সেখানে ইমান ঢোকে না। বাচ্চা হয় না তো মরিয়ম ফুল আনতে বলেছে, আর হাজিও পাঁজি আছে, খুঁজে খুঁজে মরিয়ম ফুল বেটার বউকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসছে। যার অন্তরে এটা আছে যে মরিয়ম ফুল খেলে বাচ্চা হবে, কাকু জমা কলা খাওয়ালেই তো হয়, মরিয়ম ফুলের কি দরকার? 70 বছর যাবত একটাই হচ্ছে না, এই এলাকার বউগুলা যত জমা কলা আছে সব নিয়ে এসে খাওয়াবেন, ওর মধ্যে বসা রাখবেন, দেখেন প্রতিদিন সন্ধ্যার পাড়ে কিনা দিনটা কালে। বেহায়া কোনো জায়গা নাই। আপনি হাসছেন, প্রতিদিন সন্ধ্যায় আপনি দোকানে গিয়ে প্রথম আগরবাতি জ্বালান, তাই না, ঠাস করে মেরে দেন, আর কর্মচারী যদি না ধরায় আগরবাতি, এই সন্ধ্যা হয়ে গেছে এখনো বাতি জ্বালাসনি, মানে আগরবাতি হলো কি, সন্ধ্যাবাতি, অগ্নি পূজা। ওর আকিদার মধ্যে আছে যে আগরবাতি জ্বালালে বরকত হবে, নাউজুবিল্লাহ। কাপড়ের দোকান করেন না সকালবেলা? কোনোদিন জীবনে বাকি দিছেন শুরুতে? কোনোদিন দেননি আপনি? আপনার আকিদার মধ্যে আছে এখন পর্যন্ত বাকি দিলে সারাদিনই বাকি দিতে হবে, সাইদ হয়নি, হইলে বৌনি হয়নি। আপনি কি নিজেকে মুমিন মনে করেন? মিথ্যা কথা এটা একটা, সি সি সি, আপনার মধ্যে ইমান আজও ঢুকেনি, আর এই আকিদা থাকলে কোশ্চিন কালেও ঢুকবে না। এবার কি বুঝছেন? যাদের অন্তরে আছে যে পীর, মরা পীর 500 বছর আগে মারা গেছে, ও আপনার কথা শুনে আপনার জন্য আল্লাহকে সুপারিশ করতে পারে, এটা খাঁটি মুশরিক একটা, তাই না, খাঁটি মুশরিক। কোন দিন ইমান চলে গেছে আপনি খুঁজি রাখেন না, কোন দিন ইমান চলে গেছে না, ইমান আসেইনি। আমার যে ভাষাটা, আল্লাহ কিন্তু বলেছেন মুশরিক, কি বলেছেন, ইমান চলে গেছে এটা কিন্তু বলেননি, ভাষাটা আমাদের শুদ্ধ করতে হবে। আমরা যে ভাষায় বলি ওর ইমান চলে গেছে, এটার নাম ইমান আসেইনি ওর কাছে, বুঝতে পারলেন কথা, ইমান ওর মধ্যে এখনো আসেইনি। আপনার স্ত্রী তো মনে করে যে ভাদ্র মাসে কাঁথা সেলাই করা যায় না, বৈশাখ মাসে বিয়ে দেওয়া যায় না, এটা আপনারা মনে করেন। বিয়ের ডেট করতে হলে দিন তারিখ আগে দেখে নেন, ওই বুড়ি আছে বাড়িতে, বুড়ি হলো শিরিকের ফ্যাক্টরি এক একটা, দাদি আর নানি, ও কি করলে কি হয় ও সব জানে, পড়াশোনা কিচ্ছু জানে না, কিন্তু এটা করলে এটা হয়, এটা করলে ওই বুড়ি সব জানে, বুড়ি সর্বনাশ করেছে, বুঝছেন, শিরিকের গাছ একটা, ফ্যাক্টরি একটা, ইন্ডাস্ট্রি একটা, বুড়া বুড়া, আরে বুড়ারা আছে না, এরা বেদাতের ফ্যাক্টরি, এরা মসজিদে গিয়ে এই যে বক্তব্য দিচ্ছি না, কালকেই মসজিদে গিয়ে বলবে, বয়স 80 বছর হয়ে গেল, জীবনে এগুলো শুনিনি, কত লোক মরে গেল। যদি যুক্তি এরকম দেয়, আপনি যে বলছেন যে ইমান নাই, তো কেউ কবর থেকে উঠে এসে বললো না কেন এগুলো ঠিক না, ইমান নাই আমাদের পিঠ আসছে, কেউ তো বললো না কেন? বুড়া যদি এরকম প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? বুড়ার সব আঁকা বাঁকা প্রশ্ন, বুড়া আপনাকে বলিনি কিন্তু, বুড়া প্রশ্ন তো প্রশ্ন করবে, আগের আলেমগণ কি ভুল করে গেছে? প্রথম ওর কোনো দলিল নাই, দলিল এটাই, এলেম নাই, কালাম নাই, প্রথম দলিল এটা,
আজকে বড় বড় আলেম করছে আর বলেছে ও বলে চলবে না এই হাদিসটা জানা নাই যে অধিকাংশ আলেমই জাহান্নামের দরজায় থেকে মানুষকে জাহান্নামের দিকে ডাকবে এটা জানেই না সবাইকে আলেম মনে করে জাহেলকেও আলেম মনে করে জাহেল আলেম না হলে টুপি পরে বুঝেন না এটা আবার পাঁচ কোলে টুপি পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বুঝার চেষ্টা করেন বুঝবেন না আপনারা আমার বক্তব্য সবসময় তিতা লাগে আপনাদের তিতায় লাগুক আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এতক্ষণ ছিলেন খুব খুশি হয়েছে আর এক জায়গায় কোথাও যদি দেখা হয় আর বগুড়া যেন আল্লাহ না নিয়ে আসে এই দোয়াটা করুন বেশি করে কারণ বগুড়া নিয়ে আসলে ওয়াজ হবে না এরকম ওয়াশি হবে কিন্তু বুঝছেন ওয়াশি হবে আরে যুবক ছেলেরা তোমাদেরকে বলি তোমাদের মানহাজে সমস্যা আছে সমস্যা আছে মানে কি এই যুবকরা আজকে আহলে কোরআন হয়ে যাচ্ছে আহলে কোরআন না আহলে কুফরান এরা হলো কাফেরের দল যারা বলে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না এরা হলো কাফের মনে থাকবে এদের সঙ্গ দিবেন না যুবক ছেলেরা কে আছো হাত তুলো তো দেখি তোমাদের মানহাজে সমস্যা থাকার কারণে তোমরা চিনো না মানহাজে সমস্যা থাকার কারণে যাকে তাকে মনে করে এই বড় আলেম মানে ফেসবুকে যে ভেড়া হতে পারে ফেসবুকে যদি ভেড়া হওয়া যায় তো মনে করে এই হলো পৃথিবীর সর্ববড় আলেম অথচ কিছুই জানে না একটা আরবি পড়তে পারে না যুবকদের এই আবেগটা তারে কাজে লাগাইছে কাজে লাগাবে না কেন কিভাবে বক্তা বলছে নিঃসন্দেহে এটা জান্নাতের সুগন্ধি চিন্তা নাউজুল্লাহ বলছে কেন বড় হুজুর না হুজুর বড় ভাইরাল ভাইরাল বলতে ভুলে গেছি ভেড়া বলছি তো এটা কি হবে ভেড়া হবে ভেড়া ভাইরাস এ হচ্ছে ভাইরাস আমি ভাইরাল বলবো না ভাইরাসই বলবো আমি তৌবা তৌবা নাউজুবিল্লাহ খুব সাবধান একদিন থলের বিড়াল বেরিয়ে যাবে স্পষ্ট একদিন হবেই তোমার সামনে আমার বক্তব্য তিতে তিতে লাগলে তুমি বুঝনি যেদিন বুঝবে তালেবান সম্পর্কে বলেছি তাই তুমি কি রাগা রাগছো আমার উপরে হ্যাঁ আপনি কি বললেন এগুলো তালেবান হলো পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শক্তি আহলাদিসদেরকে কুরবানি করার জন্য তুমি ঠিক বলেছো এবারে সালাফি যারা তাদেরকে কুরবানি করার জন্য সবচেয়ে বড় শক্তি এখন কে তালেবান আর রাষ্ট্রের এখন অধিবাসী একটা শিয়া আছে মধ্যপ্রাচ্যে সুন্নিদেরকে সালাফি আকিদার আলেমদেরকে হত্যা করার একটা বড় ফ্যাক্টরি বড় বিস্ফোরণ হলো ইরান ইয়েমান সিরিয়া তোমার চোখে জীবনেও পড়বে না তুমি যে শিয়াদের বন্ধু তোমার চোখে পড়বে না তুমি জ্ঞান অর্জন করো এই জন্য বলি ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা পড়ে মাথাটাকে পরিষ্কার করো মনোযোগ দিয়ে পড়বো বইটা লিখতে আমার সময় লাগছে 4-5 বছর তুমি একবার পড়ে বুঝবে কে বলেছে এটা অত সহজ পড়ে দেখো সবার আকিদা ওখানে বলা আছে ভ্রান্তির বেড়া জালে একামতে দিন বইটা আমি মনে করি প্রত্যেক শিক্ষিত মানুষকে অন্তত একবার পড়া উচিত নামাজ পড়ে ভাই লাভ নাই মানহাজ যদি ঠিক না থাকে মনে থাকবে শিয়াদের উপরে মহব্বত রেখে 10 বার কেন 50 বার হজ করে কোনো লাভ হবে না কথা বোঝা গেছে শিয়াদের প্রতি মহব্বত রেখে খুব রাসুলের কায়দায় নামাজ পড়ে কোনো লাভ হবে না আগে মানহাজ ঠিক করতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন سبحانك اللهم قرن سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله اي বসে পড়েন দোয়াটা বসে পড়ে দোয়াটা সুন্নাত না বসে পড়ে দোয়াটা বসে পড়া সুন্নাত না বলেন সুবহানাক اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك এই যে প্রশ্ন করেছেন আপনারা প্রশ্নোত্তরের জন্য বই দিছি আপনাদেরকে
প্রশ্নোত্তর আরকানুল ইসলাম কিছু বই আছে বলে দিন কি বই ও যে আছে মানুষ দেখছে আমার বই কিনে না পড়ে স্বাদ পায় না তো কিনে না বই বলেও লাভ হয় না 1330টা প্রশ্নের উত্তর একটা বই দিয়ে দলিল সহ আপনারা এটা সংগ্রহ করেন না তবলিগের ভেজালে আমলের বিপরীতে আমরা কোরআন এবং হাদিসের অনুবাদ করে 705 পৃষ্ঠার একটা বই দিছি আজকে এক দোকানে গেলাম দেখলে দোকানের মানে দোকানের মালিকের টেবিলের উপরে ফাজাইল আমল রাখা আছে সারা দিন পড়ে ও বেটা কোরআন পড়ে না পথভ্রষ্ট এমনি হয়েছে হ্যাঁ তবলিগের ফাজাইল পড়ে ইসলামের ফাজাইল না কিন্তু এটা এদেরকে কিভাবে আল্লাহ হেদায়েত দিবেন আল্লাহই ভালো জানেন আবু তাহা আদনানের বক্তব্য শুনতে যাওয়া যাবে কি চিন্তা করেন তুমি যে প্রশ্ন করলে আমি এটাই তোমাকে খুব নিন্দা করি তোমার ইজ্জত নাই যে আলেম না যারা তাদের তাদের বক্তব্য তাদের আলোচনায় তাদের বই পড়া শেখ ফাউজানের একটা বক্তব্য দিলাম তিনি বলছেন এটা মুনাফেকরা এরা কি মুনাফেক যারা বেদাতিদের সাথে কি রাখে সংশ্লিষ্ট রাখে তাদেরকে মুনাফেক বলেছেন শেখ ফাউজান রহিমাহুল হাফিজাহুল্লাহ আমি আশ্চর্য হয়েছি এমন বিশ্লেষণ করেছেন কারণ ওয়ালা বারার সাথে সম্পর্ক যার মানহাজ ভালো তার সাথে আমার সম্পর্ক থাকবে আর যার মানহাজ ভালো না তার সাথে সম্পর্ক কি বাড়া হবে কোন মেয়ের কোন মেয়ের বাবা নেই চাচা আছে সে চায় তার ছেলের সাথে বিয়ে দিতে মেয়েটি চায় অন্য ছেলেকে বিয়ে করতে তার ওলি কে হবে মা বাবা নেই চাচা রাজি হবে না ছোট ভাই আছে 15 বছর বয়স সে ওলি হতে পারবে কি নেন কি প্যাঁচটা বাঁধাইছে মেয়ে রাজি হচ্ছে না আবার মেয়ের বাবাও নাই মাও নাই আবার চাচাও বিয়েতে রাজি হবে না প্রেম করেছে তোমরা বুঝনি তো না প্রেম করেছে এই বাটপারি বাদ দাও ওই মেয়ের সাথে তোমার বিয়ে জায়েজ না বিয়ে জায়েজ না আস্তাগফিরুল্লাহ জসিমউদ্দিন রহমানি আলী কি ওসামা খারেজি তাদের আকিদা খারেজি বোঝা গেছে এদের নাম জানলে কি করে তুমি বক্তব্য শুনো তাহলে এটাই আমার রাগ ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনলাম তিনি বললেন স্ত্রীকে তিন 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 তালাক দেওয়ার পর আবার তাকে বিয়ে করা যাবে সঠিক জানাবেন আমি ফতোয়াটা জানি না ডাক্তার জাকির নায়ক তিনি এই ধর্ম নিয়ে আলোচনা করেন সব ফতোয়া যে তার ঠিক হবে এটা কে বলেছে তবলিগ জামাত সুফি আকিদায় বিশ্বাসী জাকির নায়ক বলেছেন যে তবলিগ জামাত আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত এই ফতোয়াটা তার ভুল হয়েছে কি হয়েছে ভুল হয়েছে আপনি মনে করবেন তিনি একজন মানুষ ইসলাম বা অন্যান্য ধর্ম এটা নিয়ে আলোচনা করে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করে তিনি নবীও না ফেরেশতাও না তিনি বড় আলেমও না কিন্তু ফতোয়া দিবেন যে কোনো ফতোয়া আর সেটা মেনে নিতে হবে এমনটাও না ইলিয়াসি তাবলিগ সুফিবাদে বিশ্বাসী এরা কুফুরি আকিদায় বিশ্বাসী এরা এরা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত বলা যাবে না আর যে ফতোয়া বলেছেন তিন তালাক তিন মাসে দেওয়া হলে এই মেয়েকে ফিরে নেওয়া যাবে না তালাকে রাজি আর নাই আমি জানি না বক্তব্য কি বলেছেন তবে তাবলিগ জামাত সম্পর্কে জাকির নায়ক যে বক্তব্য বলেছেন এই বক্তব্যটা ভুল বলেছেন তিনি কথা বোঝা গেছে এবং যখন বক্তব্যটা লাইভ হচ্ছিল এই লাইভ বক্তব্য শুনছিলাম সম্ভবত বছর এই করোনার আগে হবে আমি লাইভ শুনের প্রথম বক্তব্য সেই দিনই বলেছিলাম আমি যে একটা রং বক্তব্য দিয়ে দিলেন তিনি সবচেয়ে বড় ফকি বলেছেন আহমদ দুদুকে তাই না না তার মানহাজি ভালো না এখন গ্রামে বাজি ধরা
ছাড়া কেউ কি কেউ খেলে না তাদের সাথে টাকা না ধরে মাঠে ব্যায়াম বিনোদনের উদ্দেশ্যে ক্রিকেট ফুটবল খেলা যাবে কি বিনোদনের উদ্দেশ্যে ব্যায়াম করার উদ্দেশ্যে খেলা যাবে কিন্তু বাজি ধরা যাবে না এটা হারাম বর্তমান বিশ্বকাপে জুয়া খেলা এটা এটা কি জুয়ার আসর তুমি তো খুব গর্বের সাথে বলছো যে কাতারে বিশ্বকাপ আয়োজন করেছে মানে বিশাল ব্যাপার একটা হাটাস কথা কার তুমি জানো হ্যাঁ এটা কোরআনের ইজ্জত নষ্ট করেছে এখানে আর মুসলমানদের মধ্যপ্রাচ্যে এর আয়োজন করে ইহুদির খ্রিস্টানরা কত খুশি যে আমাদের মহিলাদের দুধ দেখে ফেললে আর ইজ্জত দেখে ফেললো মানে মানে ইমানটা নষ্ট করে গেল আর তোমরা কি সুন্দর করে প্রচার করছো দারুণ একটা আইন করেছে এখানে কোনো নেংটি পড়তে পারবে না কেউ পরেনি তাই না নেংটি হ্যাঁ বলে ছোট ছোট ড্রন ভ্রাম্যমান ড্রন ছেড়ে দিয়েছে যেই ছোট পোশাক পরবে তাকেই ধরবে কয়জনকে ধরেছে মধ্যপ্রাচ্যের ১২টা বাজায় গেল মুসলিম রাষ্ট্রগুলোর ১২টা বাজায় দিল ইহুদি খ্রিস্টান তোমার শরম হবে না জীবনেও আল্লাহ তোমাকে হেদায়ত দিক যে সকল মাদ্রাসার কমিটি নাই পরিচালক একাই সব করে বাৎসরিক প্রোগ্রামে হিসাব দিতেও দেখা যায় না আবার মাদ্রাসাও কি লেখছে আপনারা যদি এই মাদ্রাসার ত্রুটি হয় তাকে নিয়ে বসবেন সমালোচক বেশি কাজের লোক নাই আমরাও তো কাজ করি তবে রক্ষক ভক্ষক হবে না তারই দায়িত্ব না যারাই বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠান করে ওই জায়গায় ওই এলাকাবাসীর সবচেয়ে বড় অভিযোগ হলো এ টাকা মেরে খাচ্ছে কোনো হিসাব দিচ্ছে না টাকা আসে ৫ লাখ খরচ করে ২ লাখ মারি খায় ৩ লাখ এই যে অভিযোগ দিল যদি তাকে জিজ্ঞেস করা হয় আপনি এই ৫ লাখের কয় টাকা দিচ্ছেন না আমি দিইনি কারণ আমি জানিও মারি খাই তো তুমি দেও নি তো মারি খালে কি বুঝেননি কথা এটা বাংলাদেশে না সারা পৃথিবীতে তুমি জানো একটা কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খলিফা তাকে খেলাফতের পদ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছিল পৃথিবীতে কারো কোনো শক্তি আছে আবু বকরের খেলাফত মেনে নেবে না কেউ কেউ ছিল ইবলিস শয়তানও স্মরণ করে আবু বকরকে তার খেলাফত সরানোর চেষ্টা করছে যারা দায়িত্ব পালন করে তাদেরকে নসিহত করে স্বচ্ছতা রাখবেন এখানে যেন কোনো রকমের ত্রুটি না থাকে পৃথিবীর সব আপনার বিরুদ্ধে বলুক প্রতিষ্ঠান গড়া অত সহজ না তবে সমালোচনা করা খুব সহজ পরামর্শ দেওয়ার মতো সহজ কোনো কাজ নাই কিন্তু পরামর্শ পরিকল্পনা বাস্তবায়ন করা খুব কঠিন দূর থেকে পরামর্শ দিবেন আর সমালোচনা করবেন ইবলিসের দোস্ত না হয়ে আপনার কাছে এসে পরামর্শ দিন তাদেরকে প্রতিষ্ঠান পরিচালনা খুব কঠিন জিনিস আমরাও চালাই তো বুঝি আরেব বিন হাবিব আহলে হাদিসদের চ্যালেঞ্জ করেছে আমি যে চ্যালেঞ্জ করেছি তুমি শুনোনি বেদাতেরা তোমার কানে পেশাব করে দিয়েছে এখন শুনুন আমি এইভাবেই বলি আমি চ্যালেঞ্জ করিনি পুরো বেদাতি গোষ্ঠীর বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ বলেছি আমি যখন মাদ্রাসা থাকবো তখন আসবা আর বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময় রাজি বসতে রাজি ইনশাল্লাহ বসবো শর্ত হলো প্রশাসন থাকবে যে জেলায় বসবো ওই জেলায় ডিসির আন্ডারে থাকবে নিরাপত্তা থাকতে হবে তোমার পায়জামা হলুদ করে ছেড়ে দেবে ইনশাল্লাহ কারণ আহলাদিদের জনবল না থাকলেও দলিল আছে অর্থ নাই অস্ত্র নাই জনবল নাই তবে তাদের কাছে দলিল আছে আলহামদুলিল্লাহ ১৪ গোষ্ঠী বেদাতিরা হাবুডুবু খেয়ে আসছে যাবৎ এখনো খাবে ইনশাল্লাহ বসতে রাজি প্রশাসন থাকবে কিন্তু ডেট দিলেন আর তুমি মাস্তানি করার জন্য সন্ত্রাসী সাজায় নিয়ে আসবে তুমি পারো না বলে সন্ত্রাসী নিয়ে আসো তুমি আমাদের সন্ত্রাসী বাহিনী লাগে না আমাদের কাছে দলিল আছে তুমি লাঠি নিয়ে আসো কেন তুমি লাঠি নিয়ে আসো কেন ইট নিয়ে আসো কেন আর মাদ্রাসা যেগুলো পড়ে এগুলো সব সন্ত্রাসী তারা আলেমদেরকে বসতে আলোচনা করবে তুমি সন্ত্রাসী বাহিনী নিয়ে আসলে কেন ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা ঘটেনি যশোরে ঘটনা ঘটেনি কে
কে নিরাপত্তা দেবে এটা? সুলকানে আগে তুমি থামাও, আরিফ বিন হাবিব কেন? চোদ্দ গোষ্ঠী আরিফ বিন হাবিব একটা বক্তব্য শোনালো, হাদিসের অনুবাদ করে বক্তব্য দেয়, কিন্তু এটা একটা আহলে হাদিস বিদ্বেষী শেখ হুসাইমিন শেখ বিন বাজ সম্পর্কে কি নোংরা মন্তব্য করেছে। বেঁচে থাকতে পেশাব খাওয়া সিরিয়াল ধরে তুমি পেতে না, আল্লাহকে হেদায়ত দেখ। ফেসবুকে অনেক তোমার লিখতে জানো না নবীর টিভি দেখা যাবে কি, তুমি বলো তো যাবে কিনা? আবরার আপনার সাথে বাহাস করতে চাই, আমি তো বলেছি এনি টাইম ওই ইয়াতে না অত আল্লাহ সাইজ করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মিথ্যা কথা বলে কেউ টিকে নি, ভবিষ্যতে টিকবে না ইনশাআল্লাহ। সামনে বগুড়ার কি লেখছে এখানে জবাব না, তবলিকের বিরুদ্ধে বললামই তো সব প্রশ্ন একজনই করেছে, পীর শব্দটি কি কোরআনে আছে? নাই। পীর ধরা হারাম, পীর ধরা মানে শয়তান ধরা। দেশে ইসলামী কায়েমের ক্ষেত্রে আহলে হাদিস সালাফিদের মানহাজ কি? আল্লাহ রাসুলের যে মানহাজ ছিল, সাহাবিদের যে মানহাজ ছিল, আহলে হাদিসের সেই মানহাজ। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাদের কি আদৌ তালাক হয়ে যাবে? হ্যাঁ, তারা মুসলিম আর অমুসলিম দুজনের সাথে সংসার চলবে না। সালাফি আকিদা ও মানহাজ কি? মানহাজের উপরে আমার বক্তব্য আছে, শুনে নেবা। পায়ের সাথে পা কিভাবে লাগানো যাবে? পায়ের সাথে পা টাকনুর সাথে টাকনু মিলিয়ে সালাদ পড়তে চাইলে আমরা পড়তে পারি, তোমরা না পড়তে পারো, হয় ইচ্ছা থাকা লাগবে। আগে কি ইচ্ছা থাকা লাগবে? মৃত ব্যক্তির লাশ কবরে কিভাবে রাখবে? ডান কাতে রাখবে, কি কাতে? ডান কাতে সিট করে রাখা বেদাত। মৃত ব্যক্তিকে সিট করে শোয়ানো কি বেদাত? ডান কাতে রাখতে হবে। সালাত ছাড়া যদি কেউ মুসলিম না থাকে, সাধারণ মানুষ কি তার জানাজায় অংশগ্রহণ করবে? না, সাধারণ মানুষ মুসল্লির অংশগ্রহণ করবে না, ওদের গোষ্ঠী তো বড় রে ভাই, বেনামাজি গোষ্ঠী তো বড়, পড়ায় জানাজা পড়াবে। দুই রাকাত সালাতে কি পা বের করে দিতে হবে নাকি? না, দুই রাকাত সালাতে পা বের করে দিতে হবে না, পায়ের উপরে বসবেন। চার রাকাত বা তিন রাকাত হলে শেষ বৈঠক, মানে প্রথম বৈঠক হয়ে গেছে, শেষ বৈঠকে পায়ের উপর বসে ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দিতে হবে। যেমন ফজর সালাতে একটাই বৈঠক, কয়টা? একটাই বৈঠক, পায়ের উপর বসতে হবে, নিতম্বের উপর বসা যাবে না। বিভিন্ন বক্তারা মাহফিলে সম্মানী সম্মিলিত জিকির করে, বেদাত, এটা চলবে না। কোনো মানুষ যখন আল্লাহ বা রাসুলকে নিয়ে মন গড়া কথা বলে, কটুক্তি করে, তখন তাকে হত্যা করা কি ফরজ? হ্যাঁ, হত্যা করা ফরজ, কিন্তু এটা প্রশাসনের আওতায় করতে হবে, সরকারের আওতায় করতে হবে। কিছুই বোঝা যায় না। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন করতে পারি? আপনার প্রশ্ন হয় না?